হ্যালো আসসালামু আলাইকুম তো গতবার আমরা কী করেছিলাম আমরা টেবিল তৈরি করেছিলাম চ্যাট নামে একটা টেবিল চ্যাটস এর এটার পুরাল চ্যাটস আর মডেল হলো চ্যাট এটা আর একটা কী করেছিলাম আমরা একটা প্যাকেজ ইনস্টল করেছিলাম প্যাকেজটা হলো কি আপনার পিএইচপি ওপেন আই হ্যাঁ লিঙ্কটা আমি বলছি ওপেন আই পিএসপি এই নামে সার্চ দিয়ে পেয়ে যাব এটা ইনস্টল করেছি ইনস্টল করার পর আমরা ইউজি করে করবো ইনস্টল করার ক্ষেত্রে জিনিসটা খুবই ইজি আপনি জাস্ট এই দুই টাকা মান দেবেন ইনস্টল হয়ে গেল আর পরবর্তী আপনি আপনি যে পে এই যে পে কী এই কীগুলি আপনি সেট আপ করবেন তাহলে মোটামুটি আমাদের প্যাকেজের যে কাজ সেটা হয়ে গেলো তাহলে আমরা আজকে যেটা করবো সেটা হলো কি আমরা এটা এটার জন্য কন্ট্রোলার তৈরি করবো হ্যাঁ ফার্স্টে কন্ট্রোলার ব্যাটারিগুলি তৈরি করি তারপর আমরা ভিউতে এগুলি একটা একটা দেখার ডাটাগুলি শো করব তো আমি যদি এটা অফ করে দিই ডাটা আমার দরকার নেই ওয়েবে আসি ওয়েবে এসে আমি অথরাইজেশনের মধ্যে অথের ভিতরে আমি একটা ইউএল লিখি রাউট গেট স্ল্যাশ চ্যাট স্ল্যাশ যদি আমি আইডি পাস করবো আইডি আর একটা প্রশ্ন অনুষ্ঠিত মানে আমি মানে যখন আমি প্রথম পেস্টেশন লোড করবো হ্যাঁ ফর্ম হিসাবে তখন তো আইডি নাও পাস করতে পারি আবার যদি আবার যদি ফর্ম হিসাবে যদি আমি যদি আইডি অনুযায়ী পাশ করি তখন এই আইডিটা পাশ করো হ্যাঁ সরি জিনিসটা কী দাঁড়ালো যেমন না আমি এটা থাকুক এই পেজে আসলাম হুম এই পেজে আসলাম প্রথমে একটা ফর্ম এটা কিন্তু আইডি না পরবর্তী আমি যখন এই যেতে যখন ক্লিক করলাম যেমন আমি এখানে চার করেছিলাম চার চার জিবির সাথে হ্যাঁ এখানে যখন ক্লিক করবো তখন সে আইডি অনুযায়ী কিন্তু এটা ফেস জায়গা কি টু টু অনুযায়ী সে কিন্তু টাটাগুলি ফেস কামার নিয়ে আসলো আর সাথে কিন্তু নিচে ফর্ম আসে ফর্মটা যখন আমি সাবমিট করবো তখন কিন্তু সে নতুন ডাটা ক্রিয়েট করবে না আইডি অনুযায়ী কিন্তু ডাটাটা সেভ করবে সেই অনুযায়ী এই জিনিসটা করা হ্যাঁ तो लाम इखने आशी दिलाम तर टेलो दिला सी सरी चैट कंट्रोलर क्लास इंडेक्स नाम तो दिलाम है सरी এখানে কী ভুল হলো আচ্ছা এখানে কমাটা ঠিক মতো হয়নি আচ্ছা তাহলে কী হলো আমি কেটে করলাম গেট চ্যাট স্ল্যাশ আইডি আইডি থাকলে আইডি হলে না থাকলেও সমস্যা নেই সেই স্ল্যাশটা আবার কি চ্যাট খালি আর হলো কি এটার মেথড হলো ইন্ডেক্স তাহলে আমি ইন্ডেক্সে যাই ইন্ডেক্স নামে একটা ম্যাথড তৈরি করি পাবলিক ফাংশন চ্যাট সরি ইন্ডেক্স এখানে আমি পাচ্ছি ফার্স্টে স্ট্রিং স্ট্রি স্টি সইডি তো স্ট্রিং হিসেবে পাচ্ছি আমি স্ট্রিং সরি এটা ছোট ধরবে স্ট্রিং ডলার সাইন আইডি আইডি অনেক সময় না হতে পারে হুম আর আমি রেসপন্স হিসেবে কী পাবো রেসপন্স হিসেবে রেসপন্স কী পাবো রেসপন্স কারেকশন ইনিশিয়াল রেসপন্স ইউনেশিয়াল রেসপন্স এই যে ইউনিশিয়াল রেসপন্স পাচ্ছি কারণ আমরা ইনিশিয়া করছি হ্যাঁ রিটার্ন ইউনেশিয়া ইউনিআই ইউনেশিয়া ইনেশিয়া রেন্ডার তাহলে জিনিসটা কী হলো হ্যাঁ এখানে যদি দেখেন সে রেন্ডার সে চ্যাট যে ফোল্ডারটা ওই ফোল্ডারে চ্যাট ইন্ডেক্স নামে একটা ফাইল রিট করবে হ্যাঁ সেখানে এই ফাইলে এই ডাটাগুলি পাস করবে তাহলে জিনিসটা কি আমি যদি অ্যাপে যাই অ্যাপটা কোথায় আমার এই রিসোর্সের ভিতরে অ্যাপ অ্যাপের ভিতরে আমি যদি এখানে কিন্তু ডিক্লারেশন দিয়ে যাচ্ছে যে ফার্স্টে সে রিট করবে কোথায় পেজ ফোল্ডারে পেজ ফোল্ডার কোথায় আমার এইখানে এই ফোল্ডারে সে ফার্স্টে রিড করবে রিট এখান থেকে পরে এখান থেকে সে কিন্তু অন্য যে ফাইল সে কিন্তু রিট করতে পারছে তা আমি এখানে যদি একটা কী রাখবো চার্ট নামে একটা ফোল্ডার তৈরি করবো আমি এখানে চার্ট একটা ফোল্ডার তৈরি করি আমি যদি এই জিনিসটা যদি বাইরে যদি করতাম সে কিন্তু রিট করতে পারতো না হ্যাঁ তখন আমার কিন্তু এই ফাইল পার্টটা কিন্তু চেঞ্জ করে রাখত আচ্ছা এবার আসি ফোল্ডার তৈরি করলাম আর আমার ফাইলের নামটা কী এইটা ডট ভিউই ভিউ ওকে এটা গেল আমরা এটা পরে করব আগে কন ইয়ে মেথডটা লিখি পরে আমরা ব্যাখ্যা করবো অবশ্যই আচ্ছা আমার ঠিক মতো এটা পায় না কেন আচ্ছা তা আমরা অ্যারতে আমরা কী পাঠাবো এখন যখন এই পেজটা যখন হিট হিটকো হিট করলে তো আমাকে সেটা পাঠানো লাগবে এখানে হ্যাঁ সেখানে তোমরা আমরা পাঠাবো একটা চ্যাট যে আমার যে সিঙ্গেল ইউজার ওয়ানের যে চ্যাট আমি যে ইউজার ওয়ান ইউজার ওয়ানের যে যে চ্যাট ওটা পাঠাবো সেক্ষেত্রে আমি একটা সরি একটা ফাংশন একটা ফাংশন রিটার্ন করি এফ এন এটা আমি আলাদাই করতে পারতাম কিন্তু একসাথে করলে কি ছোটো আইডি ছোটো জিনিস তো জন্য করলাম না আইডি যদি আইডি থাকে তাহলে তুমি কি করবা আইডি থাকলে চ্যাট নামে যে মল্টার শ্রেণ নিয়ে আসো এখান থেকে ফাইন্ড অর ফেল ফেলে কি পাঠাবো আইডি পাঠাবো আর না থাকলে তোমার কিছু দরকার নেই আইডি সরি নাল নাল পাঠাও আর আমি পাঠাবি কি আমার যে পুরো মেসেজ মেসেজটা পাঠাবো মেসেজ চ্যাট লেটেস্ট আর কি করবো আর পাঠাবো কি সব তো আমি পাঠাবো আমি পাঠাবো ইউজার ওয়াইজ পাঠাবো হ্যাঁ হয় কানেকশন দিই ফয়ার ইউজার আইডি সরি আইডি অথ আইডি তারপরে কেট করলাম সে জিনিসটা নিয়ে নিল তাহলে এই জিনিসটা কী করলাম যখন এই পেজে আসবে এখানে যখন আসবে সে এই ডেটাটা পাঠাবে কী হবে চার পাঠাবে যদি আইডি থাকে সে আইডি বেজ ধরে ওই সিগন্যালটা সিগন্যাল চারটা পাঠাবে হ্যাঁ আর কী পাঠাবে আমার আগে যা চার ছিল হ্যাঁ চার সাথে আমি যত কনভারসেশন করছি সবগুলি কিন্তু ইউজার আইডি অনুযায়ী সেখানে পাঠিয়ে দেবে পরবর্তী আমরা ওইগুলি আমরা আমাদের ডিজাইন অনুযায়ী পরবর্তী শো করবো হ্যাঁ জাস্ট আমাদের লজিকটা বিল্ড আপ করলাম আমাদের একটা হয়ে গেল এরপর আমরা একটা জিনিস করবো সেটা করবো কি আর একটা মেথড লিখি দুটো মেথড জাস্ট স্যাম্পল দুটা মেথড আমরা করবো এটা হলো পোস্ট তারা সেভ করার জন্যে পোস্টের ক্ষেত্রে একই যদি চ্যাট থাকে চা যদি আইডি থাকে আইডি অনুযায়ী তুমি পোস্ট করা হ্যাঁ এখানে সেভ দিলাম এখানে নাম দেব কি এটা হলো স্টোর স্টোর লিখি ইউ বি পাবলিক ফাংশন স্টোর রিকোয়েস্ট তো অবশ্যই যাবে এখানে আমি একটা রিকোয়েস্ট একটা সরি কেন পাচ্ছ না ওকে ক্লিয়ার কি তাহলে আমরা এখন আর ঠিক করব যদি আমরা পোস্ট ম্যাথালেক বিস্টোরে তাহলে আমরা একটা রিকোয়েস্ট রিকোয়েস্ট নামে একটা ফাইল তৈরি করি রিকোয়েস্টের ক্ষেত্রে যেটা করবো পিএসপি আর্টিসন মেক রিকোয়েস্ট চ্যাট স্টোর রিকোয়েস্ট রিকোয়েস্ট আর ছেড়ে দিয়ে ইন্টার দিলাম আর এটা হয় না কিছু জানি কারণটা হলো কি এখানে আপনি যদি পার্টটা দেখেন এই যেখানে স্পেস মানে গ্যাপ দিয়ে আছে হ্যাঁ কারণ আমি এটা যেটা টেস্টিংয়ের জন্যে আমি আলাদা একটা ফোল্ডার তৈরি করেছি তো এখানে জিনিসটা দেখাচ্ছে সেক্ষেত্রে আমি যেটা করবো কি এই রিকোয়েস্টের যে আমি একটা ফাইল তৈরি করি আপনারা কমন দেরি হয়ে যাবে কারণ আমার জাস্ট ফাইলে পাটটা ঠিক নেই কারণে এই কারণে জিনিসটা হচ্ছে না হ্যাঁ জাস্ট এই কমেন্টটা ডিলিট কিন্তু হয়ে যাবে জিনিসটা প্রিসপারেশন মেক রিকোয়েস্ট চার্ট রিকোয়েস্ট হ্যাঁ এই নামটা করেন আমি জাস্ট ডাইরেক্ট ফাইলটা তৈরি করে নিচ্ছি এখানে ডট পিএসপি এখানে আমি এটা পেস্ট করে দিলাম এখানে যেটা হচ্ছে কি অথরাইজেশন কী হবে ট্রু হবে আর রিটার্ন হিসেবে আমি কী পাঠাবো রিটার্ন হিসেবে জাস্ট একটা ফর্ম যাবে ফর্মটা রিকোয়ারাইজটিং হ্যাঁ এটাই শেষ এটা এখানেও করতে পারেন আপনার ভ্যারিটেশনের ইয়েটাও ডাইরেক্ট এখানেও করতে পারেন হ্যাঁ স্টোরও করতে পারেন আমি এখানেই করলাম তাহলে কী হবে চ্যাট স্টোর রিকোয়েস্ট ডলার সেন রিকোয়েস্ট আটটা করবে আটটা কী যাবে আমার আইডি যাবে স্ট্রিং আইডি equal null ঠিক আছে তাহলে এটা আমার পোস্ট ম্যাথড পোস্ট মেথডের ক্ষেত্রে কী করবো আমি প্রথমে আমি একটা মেসেজ নিই যেটা একটা প্যারামিটার নিই মেসেজ আচ্ছা মেসেজেস মেসেজ একটা ব্ল্যাঙ্ক এরে সেই ব্ল্যাঙ্ক এরটা নিলাম এখন যদি আমার আইডি যদি থাকে আইডি থাকলে তুমি করো কি ওই আইডি অনুযায়ী আমার মেসেজটা নিয়ে আসো তুই কি করবো চ্যাট চ্যাট ফাইন্ড অর ফেইল ভোলাশন আইডি নিয়ে আসলাম এখন আমি এই মেসেজটা করবো কি এই মেসেজে ঢুকিয়ে দিব ঢুকিয়ে দেবো কি ওই চ্যাটটা ঢুকিয়ে দেবো এখানে কিন্তু আমার এটা তো আমি যে পাচ্ছি যখন সে কিন্তু জেসন ফর্ম্যাটে ছিল সে কিন্তু এই এই এটার কারণে এটার কারণে সে ডাইরেক্ট কনভার্ট করে এরা তো কনভার্ট করছে হ্যাঁ আমি কন্ট্রোলে যাই তাহলে আমি মেসেজ দিয়ে এটা ঢুকালাম হুম ঢুকানোর পরে এটা করবো কি আমি একটা আবার লিখি আমি এ জি এস মেসেজ আরেক ইউটিউব কিউটিউব নিই रोल हमारे क्वेश्चन रिक्वेस्ट कर पा रहा है मैं अमित यूजर ठीक ना यूएस यार यूजर आठ आठ की फर्स्ट यूजर दी वो अच्छा हाँ ये था कुछ यूजर डी कंटेक्स चल कौन कंटेंट टी एंड टी कंटेंट थोड़ा सा रिक्वेस्ट इनपुट আমার কী প্যাম্প এটা কি প্রম্প এটা আমি ইউজার হিসেবে এটা তাকে পাঠালাম হ্যাঁ যদি যদি মেসেজ আচ্ছা আমি মিটপারটা লিখে তাহলে ব্যাখ্যা করছি আমাদের জন্য সুবিধা হবে হ্যাঁ তাহলে এটা পাঠালাম পাঠানোর পরে ভালো রেসপন্স ওপেন আই ওপেন এটা কল করলাম ওখানে কী আছে হ্যাঁ এআই चैट और हमारे चैट चैट तरी इसके पाठी फर्स्ट टाइम मॉडल मॉडल नाम की तो जिपिटी थ्री पॉइंट फाइव टार्बो টিউ টি ইউ আর বিও টার্বু এটা কোথায় থাকবো বাবা আমি এখানে যদি আমি এখানে আসছি ডকুমেন্টেশনগুলোই এখানে মডেলটা দিয়ে আছে এই যে মডেল টার্বো তো অনেক রকম মডেল আসছো যেটা যেটা পছন্দ হয়ে করছো না এই জিনিসটা ইউজ করছি টার্বো আর হল ম্যাসেজ শেষ আর আমার জাস্ট কন্টিনিউ করার পরে আমার টেস্টিং করবো মতো কাজ করছে কিনা তারপর আমরা বাকি কাজগুলো করবো ভিতরে ভিতরে এটা গেল এখন আচ্ছা আমার এটা এটা মনে এটা হবে না যতিরে দেখাতো না ওপেন আই এই এটা হবে আমার হ্যাঁ এই ফাসাত ঠিক আছে এফাস্টিটিকে ওপেন ওপেন আই লাভল ফাসাত ওপেন আই ঠিক আছে চার্ট এটা গেলো আমি মেসেজ আকারে এর পাঠাবো রোল রোলটা এখনকে আমার এআই নাম হলে অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্টেন্ট ইট এআইএস্ট অ্যাসিস্ট্যান্ট আর কন্টেন্ট কী হবে কন্টেন্ট যে রেসপন্সটা সে পেয়েছে এআই থেকে সেটা হবে কন্টেন্ট তাহলে কী হবে রেসপন্স এসপিও রেসপন্স রেসপন্স থেকে চয়েজেস চয়েজেস চয়েজেসে প্রথম আর একটা তারটা মেসেজ তার থেকে কন্টেন্ট ঠিক আছে এটা গেল এখন এটা তো পোস্ট মেথড ঠিক না ধরলেন যে প্রথম অবস্থায় আচ্ছা আমি প্রথম অবস্থায় সে করলো ফর্ম ফর্মে কিন্তু সে আমি কিন্তু আইডি পাঠাচ্ছি না ফর্মে জাস্ট টাটা পাঠাচ্ছি তাহলে কী হলো এটা কিন্তু সে রিড করছে না রিট না করে ডাইরেক্ট এই পাম্পটা নিয়ে সে আমার এই পে রেসপন্সে এ পে কেটে পাঠাচ্ছে এ পে কেটে এ পে করছে কি তা আমার ডাটা জেনারেট করে সে কিন্তু একটা রেসপন্স পাচ্ছে রেসপন্স পাওয়ার পর আমি কিন্তু এই রেসপন্সটা করছি কি এইখানে এই যে রেসপন্সটা নিয়েছি নিয়ে অ্যাকস্ট্যান্ড আকারে জিনিসটাকে এত কনভার্ট করছি করে আমি আমার এই মেসেজে ঢুকালাম ঢুকে আমি কিন্তু পাঠিয়ে দিতে পারি আমার ফ্রন্ট ইন্ডে আর এই জিনিসটা আমি কীভাবে পেলাম এটা যদি আপনি এখানে আসেন সেখানে কিন্তু সে বলেছে যে কীভাবে আপনি নেবেন তা এখানে কিন্তু রেসপন্স এই যে চয়েজেস চয়েজেস থেকে মেসেজেস তারপরে এই যে কনটেন্ট এই যেখানে এখানে এক্সাম্পল দিয়ে আছে কীভাবে করতে হবে জাস্ট আমি করা আছে দেখে আমি আর জিনিসটা ব্যাখ্যা করলাম না আর সেপরে আমি জিনিস যে ক্রিটিক্যাল রাখছি সেটা বলি এখানে আমি আবার চেক করতেছি জন্যে যদি আইডি থাকে কালকে করব আমি কিন্তু আজকে আপডেট করব হ্যাঁ আর একটু আপডেট করব সেক্ষেত্রে চ্যাট চ্যাট ফাইন্ডার ফেল আইডি এটা কলন টরেশন চ্যাট আপডেট আর ব্রেক ক্ষেত্রে আমি জাস্ট পাস করব কি আমার কনটেক্সটটা পাস করব কন্ট্যাক্স মেসেজেস এটা পাস করে দিলাম ঠিক আছে এটা শেষ এটা কোথায় এটা হলো আমার এর ক্ষেত্রে হইলাম আর যদি এলস যদি আমার আইডি না থাকে তাহলে তো নতুন রেকর্ড করতে হবে ঠিক না সেক্ষেত্রে আমি কি করবো সি এলস এলস আমি করবো কি শন চ্যাট ক্রিয়েট আমি পাস করব ইউজার আইডি এটা আমি কোথা থেকে পাবো এটা আমি অথ আইডি থেকে পাবো অথ আইডি আর এটা পাস করবো তোমার কনট্যাক্সটা কন্ট্যাক্স এইটাই তাহলে মোটামুটি আমার শেষ দাঁড়া গেল তাহলে আমার পোস্টের ক্ষেত্রে যেটা করেছি কি পোস্টের ক্ষেত্রে আমার যে ইউএলটা সেটা হলো কি ইউএলটা যদি আইডি থাকে যদি আইডি না থাকে তাহলে চাই সে জাস্ট চ্যাট হবে হ্যাঁ আর যদি আইডি থাকে তাহলে চ্যাট স্ল্যাশ আইডি তাহলে প্রথম অবস্থায় কী হলো কি আমি আইডি স্যারে পাঠালাম চ্যাট তাহলে আমি যদি কন্ট্রোলে যাই পোস্টে পোস্টে করলো কি সে একটা ব্ল্যাঙ্ক আমি একটা নামে একটা আয়ারোনাম যেহেতু আমি আইডি স্যার পাঠিয়েছি সে কিন্তু এটাতে আর যাবে না এটাতে না যে ডাইরেক্ট একটা হুম আমি একটা এ বানিয়ে দিলাম এরাতে থাকলো কি একটা এই এড়াতে থাকলো কি রোল আর আমার যে কোশ্চেনটা কোশ্চেন আকারে কোশ্চেনটা থাকলে কি নাম হলো কন্টেন্ট তো রোলকে ইউজার আর কন্টেন্টকে আমার কোশ্চেনটা এই এই জিনিসটাকে আমি কোথায় পাঠালাম এখানে আমি এখানে এই জায়গাটা পাঠালাম আমি যদি এটাতে ডিডিআ করি এই মেসেজটা ডিডি মেসেজ তা আমার তো পেজটা পেস্টটা তো দেখাইতে পারে ঠিক না তাহলে আমি কোথায় পেস্টটা দেখাবো জান রিড렉্ট রাউট রাউট নাম তো আমি লিখতেব না সি অপশন নাম দিয়ে ਦਿੱতছি আমি হ্যাঁ শো এটা আমি ইনডেক্স পেজ আর আমি পাস করতে চাই কি আইডি পাস করতে এখানে chat id আর সেখানে আমি নেমটা দিই এই পে আসছে সরি নেম ঠিক আছে যে আসলো আমি যদি এখানে যাই এখানে যেয়ে ডিডিআ পরে করে যাব ডিডি আমি ডিডিআটা দেখাই তাহলে আমি কন্ট্রাস্ট আসলাম কন্ট্রাস্টে এটা তো ডিডি আসে আমি যদি এখন এটা জি হিট ফিট করি সরি এটা তো আইডি নামে নাই এখানে আসো কী বলছে এখানে ইনভিট রাউট চার জিবি কন্ট্রোলার চ্যাট কন্ট্রোলার হুম আচ্ছা এখানে ভুল যে ভুলটা হলো সেটা হলো কি আমি যদি এখানে আমার রাউটে আসছি এখানে আমি একটা অ্যারা দিই হ্যাঁ এরা খেলা পাশ জিনিসটা এখানে অর্থায়িক তাড়াতাড়ি করতে যে এটা হয়ে গেল ওকে সেভ দিলাম সেভ দেওয়ার পরে এখন আমি যদি কোর্টে আসি এখন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তাহলে আমি এখন যেটা করেছি পোস্টের ক্ষেত্রে আমি জাস্ট টেস্টিং করার জন্য এটা দেখাচ্ছি হ্যাঁ সেক্ষেত্রে পোস্টিংয়ে মতো এটা আচ্ছা লগ ইন করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এখানে যদি আমি চ্যাট দিই চ্যাট দিলে তো পোস্টিং ক্ষেত্রে আমার ফর্মটা তো লাগবে ঠিক না আসছে কিন্তু আমি ফোনটি তো বানানি আর একটা জিনিস হলো কি এটাতে এত পোস্ট ম্যাথড পোস্ট ম্যাথড ক্ষেত্রে ক্ষেত্রেও আমার একটা ফর্ম ফর্ম ফেলাগবে ফর্ম হিট করার পর সে এই ম্যাথডটাতে আসবে হ্যাঁ ম্যান হিট করবে তখন আমি দেখাতে পারবো জিনিসটা আর আচ্ছা দেখানোর ক্ষেত্রে যেটা করি আমি জিনিসটা বোঝানোর ক্ষেত্রে জিনিসটা এখানে নিয়ে আমি ইন্ডেক্সে নিয়ে আসলাম জাস্ট টেস্টিং করার জন্য দেখানোর জন্যে এটা থাকুক রেসপন্স দরকার নাই করেনি দেখাবো না আমি তাহলে এই যে আমি যে কি পাঠান হ্যাঁ এখানে যদি আমি একটা হিট করি আনফ্রেন্ড রিকোয়েস্ট সেই রিকোয়েস্টটা তো পাঠাতে হবে এখানে সরি রিকোয়েস্ট এখন যদি এখানে পাঠা ইয়ে করি যদি পাঠাই এই যে এখানে আমার কী হলো দু জিনিস পাঠিয়েছি হলো কি ইউজার আর একটা কন্টেস্ট হ্যালো যেটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে এখানে যদি আসেন এখানে রোল হলো ইউজার এই যে ইউজার তারপরে হ্যালো তাহলে আমি যদি কন্ট্যাক্ট এখন এখন যদি এটাতে আসি এই ডিডি আছে এটা এখান থেকে আমি এখানে রেসপন্স আসি রেসপন্স আমি কী পাব তাহলে আমি কোশ্চেনটা লিখি কি হোয়াট ইজ লারাবেল হোয়াট ইজ লড়াবেল এটা দিলাম সেটা সময় নেবে আমাকে রেসপন্স দিয়েছে এই যে চয়েসের ভিতরে এখানে এই যে কনট্যাক্সটা তো আমি এই ডাটাটা আমি কোথায় কী করছি এই ডাটা আমি করছি কি আমি আবার এলাকার জিনিসটা সাজাচ্ছি তো আমি ডাটা বেস যাতে এভাবে সেভ থাকে জিনিসটা তো আমি যদি এখানে কাট করে আমি যদি এখানে দেখাই মেসেজের ক্ষেত্রে সেভ করি এখন এই জিনিসটা হোটেল লাগাব তো আমি আবার একটা কোশ্চেন করি হোয়াটু হোয়াট ইজ রুবি রেসপন্স দিল এখন কী হলো জিনিসটা আমি যদি আচ্ছা আমি এখানে কিন্তু দুটি আবার পাচ্ছি হ্যাঁ জিরো আর ওয়ান কেন আশেপাশে এখানে এই ফার্স্টে এটি কিন্তু আমার কোশ্চেন আঁকায় আমি কিন্তু ইয়াকে পাঠিয়েছি চার জিবিকে জিবিটি কিন্তু এই কোশ্চেন দেখে যেহেতু এখানে কোশ্চেন এই যে রিকোয়েস্ট পম্প পম্পটা সে একটা রেজাল্ট জেনারেট করে আমাকে দিল দেওয়ার পর আমি কিন্তু এই এই রেসপন্সটা কিন্তু আমি আর একটা করে রেখে দিয়েছি এটার নাম কি অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট করে আমি কিন্তু দুইটা পেয়েছি একটা কি ইউজারের একটা রেজাল্ট আর একটা কি চার্জিবিটির একটা রেজাল্ট চার্জিবিটির রেজাল্টটা কি অ্যাসিস্ট্যান্ট আমি যদি এখন এই করে আসি পেজে আসি প্রথমটা হবে কি আমার ইউজার ইউজার হোয়াট ইজ রুবি এই কোশ্চেনটা আর সেকেন্ডটা হলো কি এআই এআইজেকে আমাকে রেজাল্টটা দিল যেতে অ্যাসিস্ট্যান্ট রোল হলো কি এআই আর তার রেজাল্টটা এখন কিন্তু আমি এই জিনিসটা আমার ডানা সেভ করবো সেভ করে পরবর্তী যখন আমি আবার কন্টিনিউ করব এই চারকারি কনভারসেশনটা হ্যাঁ তখন এই রিটার ডাটাগুলি যখন এ পেয়ে যাবে সে বুঝতে পেরেছে যে আমি কী বিষয়ে নিয়ে আলোচনা করছি হ্যাঁ তখন সে অনুযায়ী কিন্তু সামঞ্জস্য রেখে আমাকে কিন্তু রিপ্লাই করবে তো এখানে আমরা এখন সেভ করে নিই আমরা পরে ধাপে সেভ করবো কন্টিনিউর ক্ষেত্রে আমি জাস্ট আমার লজিকটা বোঝালাম ক্ষেত্রে জিনিসটা আমি কন্টিনিউ জায়গাটা পিছিয়ে দিই মানে জিনিসটা আগের মতো করে দিই কারণ আমরা তো এখন বুঝতে পেরেছি জিনিসটা কী করেছি আচ্ছা হ্যাঁ ঠিক আছে এটা দরকার নেই তাহলে জিনিসটা হলো কি যখন আমরা ফর্মে হিট করবো হ্যাঁ ফর্ম হিট তো আমরা রিকোয়েস্ট পাঠাবো রিকোয়েস্ট পাঠালে সাথে যদি রিকোয়েস্টের সাথে যদি আমরা আইডি পাঠাই তাহলে কী করবে আইডিটা অনুযায়ী সে করবে কিন্তু ডাটা চে চেক করবে যেখানে কোনো এই না এই নামে কোনো ডাটা রেকর্ড আছে না কি না হ্যাঁ যদি থাকে সে করবে কি এই ডাটাগুলি আমার এই মেসেজে ঢুকিয়ে দিলো হুম এই ম্যাচটা ঢুকে দিল ঢুকার পরে পরবর্তী আমি যে কোশ্চেনটা করলাম ওইটার সাথে কিন্তু এটা অ্যাড হলো অ্যাড হয়ে এই এই যে ফার্স্টে তো কোশ্চেন আগের কোশ্চেনগুলি প্রিভিয়াস কোশ্চেনগুলি এখানে থাকলো কারণ এই যে আইড অনুযায়ী এইখানে ঢুকিয়ে দিয়েছি তারপর আমি সেকেন্ড ধাপে করেছি কি আমার যে নিউ যে কোশ্চেন এটা কিন্তু কন্টেন্ট আকারে তাকে পাঠিয়ে দিলাম তারপরে সে ম্যাচটা রিড করলো এই রিড করার পরে সে কিন্তু একটা জেনারেট করে আমাকে রেজাল্ট দিল রেজাল্ট দেওয়ার পরে আমি করলাম কি ওই রেজাল্টটা আর একটা এলাতে কনভার্ট করে ওই এলার যে রোটা নাম দিলাম কি অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্টেন্ট না করে এর যে রেসপন্সটা ওইটা কন্টেন্ট নাকে রাখলাম রাখার পরে এলাতে এখানে সে ঢুকিয়ে দিলাম ঢুকানোর পরে পরে আমি চেক করলাম কি যদি আইডি থাকে তাহলে তো তুমি করো কি আপডেট করো আপডেটের ক্ষেত্রে কী করলো কি এই ম্যাচটাকে সে ঢুকিয়ে দিলো পড়াটা সে আপডেট হয়ে গেলো আর যদি আইডি না থাকে তাহলে কী করলো নতুন একটা তুমি রো ক্রিয়েট করাটা যে সেখানে তুমি কী রাখবা ইউজার আইডি আর লো কন্টেন্টস এটা এই সিম্পল লজিক আর আইটালো কি সিঙ্গেল ফাইলে ক্ষেত্রে যখন আমি একটা সিঙ্গেল ফাইলে পিক করবো আইডি অনুযায়ী সেইগুলো এই ইনফরমেশনগুলি আমাকে পাশ করবে আমি এই অনুযায়ী ডাটাগুলো শো করতে পারবো এর দুটো ম্যাক্সি আমরা আজকে লিখলাম হ্যাঁ একটা লোককে ইন্ডেক্সের জন্যে আর একটা স্টোরে করার জন্য স্টোরটা একটু ক্রিটিক্যাল আসলে আপনারা বুঝতে পেরেছেন তা যে পর্যন্ত পরবর্তীকালে আমরা দেখবো কি কীভাবে ডাটাগুলি আমরা ফান্ডিন্ডে দেখব ধন্যবাদ